ব্রাঞ্চে গিয়ে ওনার ম্যানেজারবাবুকে বললাম, ম্যানেজারবাবু বললেন আপনি ফার্স্ট কপিটা, পাসবইয়ের ফার্স্ট কপিটা আর যেটা ইয়েটা উইথড্রল করেছে সেইটা জেরক্স করে নিয়ে আসুন। আমি জেরক্স করে নিয়ে আসে উনি স্ট্যাম্প দিয়ে দিলেন, তারপরে বললেন যে ওই ইয়েটা নিয়ে আপনি সাইবার সেলে চলে যান। আমার সাইবার সেলে গেলাম, সাইবার সেলে গিয়ে সমস্ত কিছু ওনাদের আবার অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটা দিলাম। তো এখন কী হয় দেখি, অভিযোগ জানালাম, অ্যাপ্লিকেশনটা দিলাম। ফোন করে বলেছে যে আপনার এই কিছুদিনের মধ্যে আপনি যদি না দেন এক্ষুনি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা এসা হবে। আপনি ও যে এই নাম্বারটা যাচ্ছে, ওটিপি নাম্বার যে হিন্দিতেই ওনাকে বলেছেন যে ওটিপি নাম্বারটা যাচ্ছে, আপনি ওটিপি নাম্বারটা শিখিয়ে তাড়াতাড়ি বলুন। আপনি ওই ব্যাংক ম্যানেজার হিসেবে, ব্যাংক ম্যানেজারের পরিচয় এইরকম হচ্ছে। তো সিকিউরিটি অভাব ছাড়া কী করে হয়, কী করে ওনার নাম্বার ফাম্বার সমস্ত কিছু, ওনার সমস্ত কিছু নাম্বার উনি পেয়ে যান কী করে? ওনারা কোনো দায়িত্ব নেবেন না, ব্যাংক কোনো দায়িত্ব নেবেন না, সমস্ত দায়িত্ব আমাদের নিতে হবে। আপনি জানেন আমি স্ট্যাম্প মেরে সই করে দিচ্ছি, ওনাদের জায়গা চলে গেলেন, আমরা পড়ে গেলাম মহা বিপদে। আরে ব্যাংকে সিকিউরিটি প্রবলেম হচ্ছে কোনো জায়গায়, কোনো সিকিউরিটি প্রবলেমের জন্যই এগুলো হচ্ছে, নালে এত এইভাবে। ওটা আমাকে আমার ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে আমাকে বলো ব্যাংক থেকে ফোন করছি, আপনার ইয়েটা ডেট শেষ হয়ে গেছে, অ্যাক্টিভেট করতে হবে। আমি যা বলছি করুন, একটা অ্যাক্টিভেট করে দেবো, তাহলে আপনাকে ব্যাংকে আসতে হবে না। আমি অন গুড ফেথ বিশ্বাস বিশ্বাস করে ওই যাবে, পাঁচ ছবার মেসেজ দিল, পাঁচ ছবার মেসেজ দিল দিয়ে একেবারে আমি পেশেন্ট ওপেন করিনি। তখন ওপেন করা পর পর দেখি যে এই করে টাকা তোলা হয়ে গেছে, ওটিপি জানতে চেয়েছিলাম, ওটিপি।